আমার এক বোন ছয় ভাই বোন সবার বড় আমার বড় বোন পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে যার কারণে বাবার মনে কষ্ট এই সমস্যার কারণে দীর্ঘ 12 বছর বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা মেয়ের সম্পর্ককে কিভাবে সংযোগ করা যায় কোরআন হাদিসের আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইল যাই হোক এরকম যদি হয় যে মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন হানাফি মাযহাবের আলোকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে তো এই মাসআলা এই ফতোয়া পায়া অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে পালায় বিয়ে করার জন্য অস্থির হয়ে যায় আমি বলি ভাই বিয়েটা তো ইবাদত এটা তো কোনো চুরি না পালায় তো চোর চুরি করে পালায় চোরে কি করে চুরি করে আরে বিয়ে করবেন বুক ফুলে ডাকডোল পিটায়া সবাইকে জানায়া সুন্দর করে কি পালাপালি করে এদিক থেকে সেদিক চলে যাচ্ছেন গোপনে করতেছেন জীবনে একটা বিয়ে করবেন সেটা ওই পালাপালি করলে কোনো আনন্দ আছে এটাতে বেকুব এর মতো নির্বোধ কে আছে আর শয়তান বুঝায় এর সাথে সংসার করলে আমার জীবনে শান্তির ফুলগুধারা বয়ে বেড়াবে শান্তির নহর শুরু হবে এটা হলো ইবলিসের দোকান এটা কিসের দোকান ইবলিসের দোকান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তি দিয়েছেন সেখানে শান্তি হবে বিধায় নিজে মন গলা বিশেষ করে বিবাহের আগে একটা সম্পর্ক করছেন হালাল ইটিস পিটিস সম্পর্ক করছেন এরপরে হের হাত ধরে ভালো ভাইগা গেছেন আপনার সংসারের মুক্তি শান্তি হবে আপনি চিন্তা করছেন কোন বেকুব বলছে আপনাকে আল্লাহ তালা আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন যাই হোক বাবা মেয়ের সাথে যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন আলেম ওলামা যারা আছেন তাদের কর্তব্য যে বাবা এবং মেয়েকে এক করা কারণ রক্ত সম্পর্ক এটা ছিন্ন করা জায়েজ নাই বাবাও গুনাগার মেয়েও গুনাগার যদি উভয় পক্ষ দূরত্ব বজায় রাখে আর যদি এক পক্ষ মিশতে চায় আরেক পক্ষ দূরত্ব বজায় রাখে আপনি অভিমান করেন অভিমান করার অধিকার আছে কিন্তু এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই এটা হারাম মনে কষ্ট আছে সেটা আপনি প্রকাশ করেন জাহির করেন শাসন করেন কিন্তু বিশেষ করে এতদিন যখন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তাকে এইভাবে দূরে ঠেলে রাখা এবং সম্পর্ক ছিন্ন করা যদি বাবা নিজে এটা কোনোভাবে মেনে নিতে না চান তাহলে তিনি গুনাগার তাকে বোঝানো উচিত আমার দেশে মসজিদগুলোতে আমি চাই যে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা ফ্যামিলি কাউন্সিলিং করবেন ফ্যামিলি কাউন্সিলিং করা মসজিদগুলোতে এখন একটা অপরিহার্য আইটেম হওয়া উচিত কারণ প্রতিটা মসজিদের অধীনে যে ঘরগুলো থাকে যে বাসাগুলো থাকে বেশিরভাগ বাসাতেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝামেলা হয় এই ঝামেলাগুলো যখন চরম পর্যায়ে যায় ইমাম সাহেবরা তারা মসজিদে এমন সিস্টেম থাকা উচিত যে আন্তরিকভাবে তাদের মধ্যে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং এই উদ্যোগ গ্রহণটা সমাজে জানাজানি হবে স্বামীর প্রয়োজন হলে তিনি ডাকবেন স্ত্রীর প্রয়োজন হলে তিনি ডাকবেন প্রয়োজনে পরামর্শ চাইবেন এভাবে উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হওয়া সম্ভব